গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে মঙ্গলবার, তো সকালে সব কাজ সেরে এসে বেবিকে নিয়ে একটু বসলাম। কেমন আছো তোমরা? আর যে গরম পড়ছে, সবাই নিজেরা খেয়াল রাখবেন। করোনা তো অবশ্যই, করোনা তো আমাদেরকে ছাড়ছে না, তো করোনা থেকে দূরে থাকতে সবাই ঘরে থাকুন। আর এই যে আমার বেবি সকালে ঘুম থেকে উঠে একটু ভাত খেয়েছেন, উনি এখন স্নান করবেন। এইস, ও না জল খুব ভালোবাসে, স্নান করাতে নিলে ও খুব খুশি হয়। তো সকালে রান্না করলাম, কাকরোল ভাজা, ডাল আর শুটকি মাছ আছে আজকে আমাদের এখানে, তো খুব ফেমাস শুটকি মাছ শিদল। তো চা খাওয়া হয়ে গেছে আমাদের, যে গরম আর খাবো না সকালে একবার, আর অন্য সময় তো দুবার হয়ে যায়, আজকে আর দুবার খাবো না, আজকে একবারই চলবে। তো চলুন ওনাকে বলছি একটু যোগা করতে, ও তো যোগা শিখে আর গরমে করতেই চাচ্ছে না ও। ঠিক আছে, এখন বেবিকে স্নান করে, আবার দেখা হচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো এখন লাঞ্চ হলো, মেয়েদেরকেও লাঞ্চ করালাম। তো প্রচন্ড গরম লাগছে, এখন একটু রেস্ট করতে হবে, মেয়েকেও ঘুম পাড়াবো, একদম ঘুমাতেই যাচ্ছে না এই গরমের মধ্যে। কি বলুন তো, ফ্যানের বাতাসও গরম লাগছে, আর বিছানায় যে শোবো, বিছানার ম্যাট্রেস পর্যন্ত গরম হয়ে আছে, কিছুই ভালো লাগছে না। নিজেও শুতে পারবো না, কারণ বেবি সর্দি লেগে যাবে, তার জন্য একটু বৃষ্টি হলে ভালো হতো, তাই না? বৃষ্টিটাও আসছে না, বৃষ্টিকেও করোনা পেয়েছে শায়দ। তাও চলো এখন একটু শোবো মেয়েকে নিয়ে, বিকালে দেখা হচ্ছে। বিকালে তোমাদের সঙ্গে আজকে একটু একটা রেসিপি শেয়ার করবো, ঠিক আছে, সবাই দেখবেন। ডাল বাটা, দু চামচ বেসন নিয়েছি আমি, আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দেব। তারপর এটার মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো,
তারপর এই সামান্য পরিমাণে জিরে ধনে একটু গোটা জিরে দেব, ব্যাস। আর এটার মধ্যে যেহেতু আমি নুন মেখে রেখেছিলাম, আমার বড় বানান কমপ্লিট। এই যে এরকম হয়েছে দেখতে, তো আপনারাও অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কিরকম লাগে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, করোনাকে বাই বাই করেন, আর গুড নাইট।